श्रीराम जन्मभूमि तीर्थक्षेत्र गवर्नमेंट अफ इंडिया एक ट्रस्ट कर ट्रस्टर पक्ष त्रिपुरा राज्य त्रिपुरा प्रांत एक कमिटी हो कमिटी माननीय सम्पादक शंकर राय महोदय सह सम्पादक हिसाब से बनमाली दास एवं कोषाध्यक्ष हिसाब से विद्युत नाग महाशय उपस्थित रहे शंकर राय अपने सामने मेन हे আমরা 15 তারিখ আগামী 15ই জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত ত্রিপুরা রাজ্যের যতগুলো হিন্দু ফ্যামিলি আছে প্রত্যেকটা ফ্যামিলিতে আমাদের কার্যকর্তা যাবেন লিফলেট নিয়ে জনসম্পর্ক করবেন এবং ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অর্থ সংগ্রহ করবেন সেই অর্থ সংগ্রহের মধ্যে 10 টাকার কুপন 100 টাকার কুপন 1000 টাকার কুপন তার উপরে রিসিট দেওয়া আছে এবং প্রত্যেক জিপিবিসি আমাদের প্রায় 1100 জিপিবিসি আছে কমিটি আছে ওইখান থেকে 721 টি কমিটি অলরেডি আমাদের গঠন হয়ে গেছে বাকি 15 তারিখের আগে কালকের ভিতরে আমাদের সব বাকি যে জিপিবিসি এই কমিটিগুলো কমপ্লিট হয়ে যাবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই অর্থ সংগ্রহ চলবে এরপরে আর এটা হবে না প্রত্যেকটা হিন্দু মানুষের জন্য জীবনে একটাই সুযোগ যে রাম মন্দিরের জন্য আমরা কিছু করার একটা সাধনা আমাদের থাকবে রাম মন্দির ট্রাস্টের সভাপতি মহারাজজি বলেছেন যে ভারতের শুধু ভারতের না সারা পৃথিবীর সমস্ত হিন্দু ফ্যামিলি যেন এই রাম মন্দিরে 10 টাকা হলো একটা অর্থ যেন এখানে ডোনেট করা হয় এতে সবাই একটা প্রাউড হবে সবার ভিতরে একটা জাগ্রত হবে যে এই মন্দিরটাতে আমরা 10 টাকা হলো সাহায্য করেছি আমার আমি কিছু দান করেছি এই দানের মাধ্যমে মন্দিরটা গঠন হয়েছে এই মন্দিরটা আপনি তৈরি করতে পায় 1500 কোটি টাকা লাগবে এই মন্দিরে কোনো লোহা ইউজ হবে না টোটাল তামা দিয়ে মন্দিরটা বানানো হবে এবং ভরতপুরে পাথর দিয়ে স্পেশালি ভরতপুরের পাথর দিয়ে মন্দির নির্মাণ করা হবে এই পাথরে কোনোদিন রাস আসবে না এবং যত বৃষ্টি হবে বা যত জল পাথরের উপরে পড়বে এই পাথরের গ্লেজ তত বাড়বে আর প্রত্যেকটা জিপিবিসিতে যে আমাদের কমিটি আছে এই কমিটি টাকা কালেক্ট করবে করে ডিপোজিটরকে দেবে ডিপোজিটর ব্যাংকের মাধ্যমে এই টাকা রাম মন্দির ট্রাস্টের অ্যাকাউন্টে জমা করবে তারপরে সেই সেই যে টাকাটা জমা দেবে সেটা মেসেজ দেবে ডিস্ট্রিক্ট কমিটির কাছে ডিস্ট্রিক্ট কমিটি সেটা ত্রিপুরা প্রান্তের কাছে দেবে এই যে একটা চেইন এই চেইনটা সারা ভারতবর্ষে একই সিস্টেমে চলবে এবং এটা টোটালি অনলাইন হবে টাকা জমা দেওয়া রিপোর্টিং করা টোটালি অনলাইন হবে সেখানে একটা টাকা নয়ছয় করার কোনো সুযোগ থাকবে না তাই সম্পাদক হিসেবে আমি প্রত্যেকটা হিন্দু ভাইদেরকে এবং সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সেই সূচনাটা আমি দিতে চাই যেন সবাই ওই অভিযানে সহযোগিতা করেন এবং কিছু না কিছু ডোনেট করেন রাম মন্দির ট্রাস্টের সবাইকে ধন্যবাদ আপনার নামটা আমার নাম শঙ্কর আমি সম্পাদক এই রাম মন্দির তীর্থক্ষেত্রে যে কমিটিটা হয়েছে কমিটি ত্রিপুরা প্রান্তের সম্পাদক রাজ্যের।